সৌদি আরবে জেদ্দা, কুয়েত, স্পেন, ইতালি ও জর্ডান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। স্পেনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত সরোয়ার মাহমুদ এনডিসির সভাপতিত্বে ও কমার্শিয়াল কাউন্সিলর মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসআরআই ইয়া রবিন আল মামুন জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কুয়েতে কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে রেমিটেন্স সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকম আজাদ। মোহাম্মদ আমির হোসেন মজুমদার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী আলমগীর হোসেন। অনুষ্ঠানে হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল, মোহাম্মদ আমির হোসেন মজুমদার, মোহাম্মদ মহিনুদ্দিন মজুমদার, মোহাম্মদ আবু হানিফ, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জসিমউদ্দিন ও মোহাম্মদ মফিজুল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে ইতালির ফেনিসে ভৈরব পরিষদের আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। সেলিম জাভেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম হুসাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী আব্দুল মান্নান, হাজি আবুল কাশেম, ওমর আলী মিয়া, রতন মিয়া, কাশেম শিকদার সহ অনেকে। জর্ডানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত নাহিদা সুবহান। রাষ্ট্রদূত তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা ও ইংলিশ কারিকুলাম সহ বিভিন্ন সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন মিনিস্টার শ্রম কাজী ইমদাদুল ইসলাম, কাউন্সিলর হস জহিরুল ইসলাম, কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ও কাউন্সিলর আবু লাইস। কুয়েতে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ঢাকা মোহামেডানকে হারিয়ে বিজয় লাভ করে সোয়েক বাংলা ক্লাব। জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুরাদুল হক চৌধুরী। নাজিম উদ্দিন ও সোহেল চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট খালেদ ফারহান, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল সিতাও, নাসির উদ্দিন হাওলাদার সহ অনেকে। টুর্নামেন্ট পরিচালনা করেন আনসার উদ্দিন, রিপন হোসেন, ফেরদুস খান সহ অনেকে। শাহাদাত শাওন, আরটিভি।